পাঠালার ৩ নং ওয়ার্ডর যুবক সংঘর সৌজন্যত বহাগী উৎসব আজি অনুষ্ঠিত করা উদযাপন করা হয়েছে। আর এনেদরে বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা সম্মুখত হাতি লই এনেদরে বারে রহনীয়া কৃষ্টি সংস্কৃতির উপস্থাপন করে এনেদরে সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়েছে পাঠালার রাজপথত সম্মুখত হাতি। অভিনেতা রাজকুমার আছে, ভ্রান্তি মেধি আছে, আর সমগ্র ৩ নং ওয়ার্ডর বাসিন্দা সকল ওলাই আহিছে আর ভিন্ন প্রান্তর অহা বারে রহনীয়া সাংস্কৃতিক ইয়াত ক্ষেত্রখনের ইয়ার সাংস্কৃতিক সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে। উদ্যোক্তা আছে, কথা পাতিম। এজার ফুলিল বেজার লগা সময় বহাগী উৎসব উদযাপন ক্ষণত। হয় হয়, পন প্রথমতে মই আপোনালোকৰ চেনেলৰ পৰা সমগ্র অসমবাসীলৈ দেরিকে হলো রঙালী বিহুর অসমে নববর্ষ শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আমি পাঠশালা যুব সংঘর তরফৰ পৰা চাওঁতে চাওঁতে আজি আমার পাঠশালা যুব সংঘের ২৫টা বর্ষত ভরি দিয়ে বহাগী উৎসবত যোৱা এক বহাগতে আমি আরম্ভ করেছিলাম এই কার্যসূচী। চারিদিনিয়া বিভিন্ন কার্যসূচীতে আমার পরিক্রমা চলি আছে। আজি আমার শেষ দিন, শেষ দিনত আমি সাংস্কৃতিক শোভাযাত্রা আরম্ভ করেছো। ইতিমধ্যে ৫০টা নিমন্ত্রিত দলে অংশগ্রহণ করেছে ইয়াত, আর প্রায় ১৫০০ৰ পৰা ২০০০ মানুষের একটা বৃহৎ দিল্লী আরম্ভ হয়েছে। ধন্যবাদ জানাইছো। রাজেন্দ্র আছে, বারে রহনীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এই ক্ষেত্র খুবই আনন্দিত হয়েছো, কারণ আজি আমার ২৫টা বছর ভরি দিছো। আর এই ২৫টা বছরে অতি সুন্দরকে বিহু চলাই আছে, আর যুব সংঘর সৌজন্যত আজি ২৫ বছর ভরি দিয়ে আমি দেখিছো যে আজি আর অভূতপূর্ব মানে হওয়ারি দেখাইছে, তাকে ধন্যবাদ জানাইছো। নিশ্চয়কৈ বারে রহনীয়া কৃষ্টি সংস্কৃতির উপস্থাপন দেখাম পাঠালা যুব সংঘর সৌজন্যত রূপালী জয়ন্তী বর্ষ উদযাপন। আর অভিনেতা রাজকুমার আর ভ্রান্তি মেধি এনেদরে এখন পুষ্পসজ্জিত বাহনত আগবাড়িছে সম্মুখত কথা পাতিবলৈ যত্ন করিম। রাজকুমার, অসমবাসী রাইজক বিহুর শুভেচ্ছা, এক বিহুর শেষ ক্ষণত কি কব? বিহুর শুভেচ্ছা জানাইছো সকলকে, যদিও গোটেই বহাগ মাহটোই আমার বিহু পালন করো, সকল বিহু দেরিকে হলে বিহুর শুভেচ্ছা জানাইছো। আজি পাঠশালার আমার যুব সংঘর দ্বারা এই আয়োজন করা আছে, মো নিজের ঠাই নিজের গাঁও বলে কলে ভুলে, এটা সময় গাঁও বলে কইছিল আমি, বহুত ডাঙর রেলি এটা হয়েছে। আবিলৈকে আমার ফাংশন আছে বিহুর, শুভেচ্ছা দিব জানি ভবিষ্যতে আমি এনেকা ধরনের প্রোগ্রাম করে থাকবে পড়ো। নিশ্চয়কৈ ভ্রান্তি মেধি আছে, খুব ভাল লাগিছে। আর যেটা নিজের ঠাই, যেহেতু মই হরঠেবাড়ির ছোৱালী, একেবারে মোৰ ঘৰৰ ওচৰৰ ঠাই, আৰু সাংস্কৃতিক শোভাযাত্রা বুলি ক'লে মই এনেও ভাল পাওঁ, কাৰণ বিভিন্ন জনগোষ্ঠীসকলে তেওঁলোকৰ নৃত্য গীতসমূহ বাদ্যযন্ত্ৰসমূহ লৈ পেলাই সকলোৱে নিজৰ সংস্কৃতিসমূহ কৃষ্টিসমূহ লৈ পেলাই সকলোৱে একগোট হয়, আৰু সকলোকে ওচৰৰ পৰা পাওঁ, আৰু খুব ভাল লাগিছে। এটা বিশাল আয়োজন এখেতসকলৰ, আৰু ৰূপালী জয়ন্তী যুৱ সংঘৰ, পাঠশালা যুৱ সংঘৰ আৰু ৰূপালী জয়ন্তীৰ সাংস্কৃতিক শোভাযাত্রাৰ অংশীদাৰ খুব ভাল লাগিল। ধন্যবাদ জানাইছো। আৰু এয়া দেখুৱাম খোল লৈ খোল বাদন, আর ইয়াত বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে, জাকয়া ছোৱালী হালোয়া ব্যক্তি ওজা পালি আমি এই দৃশ্য সমূহ দেখাবলৈ যত্ন করিম। রাভা নৃত্য, তাই অসমৰ প্রকৃতি পূজা ইয়াত উপস্থাপন করা হয়েছে। মানে কেনেকুৱা লাগিছে আজি অসমৰ হাজো? বহুত ভাল লাগিছে, এটা আমি আহোমৰ তাই আহোমৰ প্ৰকৃতি পূজাক ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ, আৰু ভালে লাগিছে, আজি অনুভৱটো খুব ভাল। ধন্যবাদ জনাইছো। বিয়া নাম পানী তোলা ৰাভা নৃত্য, বাগৰুম্বা নৃত্য, ভিন্ন ক্ষেত্ৰৰ পৰা অহা সকলোৱে এনেদৰে প্ৰখৰ গৰমতো ৰ'দৰ মাজতো এনেদৰে এই শোভাযাত্ৰাত ভাগ লোৱা পৰিলক্ষিত হৈছে। বাগৰুম্বা নৃত্য আহিছে, বিয়া নাম পানী তোলা উৎসৱ, পানী তোলা ইয়াৰ পৰ্ব, ইয়াৰ লগতে জেং বিহু, ঝুমুৰ নৃত্য, ভিন্ন সাংস্কৃতিক দিশ উপস্থাপন কৰা হৈছে। নেপালী নৃত্য, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ইয়াত সংস্কৃতি পৰম্পৰাসমূহ ইয়াত উপস্থাপন কৰা হৈছে। ঝুমুৰ নৃত্যৰ ইয়াত দলও আমি দেখিবলৈ পাইছো। বহাগৰ বিদায়খনত এনেদৰে বহাগী উৎসৱ পাঠালাত এয়া এই পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে। বহু লোকে অংশগ্ৰহণ, এই দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। বিভিন্ন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী ইয়াত ভাগ লোৱা পৰিলক্ষিত হৈছে, বিহু দল আহিছে। এইসমূহ দৃশ্যাৱলী আমি দেখুৱাই যোৱাৰ যত্ন কৰিম। পুনৰ কৈছো, পাঠালা যুৱ সংঘৰ উদ্যোগত ৰূপালী জয়ন্তী বৰ্ষ বিহু উদযাপনৰ
আৰু বৰ্ণিল দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এনেদৰে এই চাৰিদিন আজি ৰূপালী জয়ন্তী বৰ্ষৰ বহাগী উৎসৱৰ যি কাৰ্যসূচী, এই সাংস্কৃতিক সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰ দৃশ্যাৱলী আপোনালোকক দেখুৱাৰ যত্ন কৰিছোঁ। কেমেৰা পাৰ্চন মিনালৰ সৈতে মই ৰাণা ডেকা, এন কে টিভি প্লাছ।